দক্ষিণ কলকাতার ফুসফুস বলা হয় এই জায়গাকে। এখানে কয়েক ঘন্টা কাটালে আপনার মন ফুরফুরে হয়ে যাবে। ব্যস্ত জীবন থেকে একটু স্বস্তি পেতে কে না চায়। চলুন, কোথায় আছে এই পার্ক, কিভাবে যাবেন, সবকিছু জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউটিউব এক্সপ্রেস। আজকে আমরা বেরিয়ে পড়েছি ঢাকুরিয়া লেকের উদ্দেশ্যে। চলুন বন্ধুরা, এবার আপনাদের বলে দিই আপনারা এখানে আসবেন কি করে। হাওড়া বা শিয়ালদা থেকে টালিগঞ্জগামী যে কোনো বাসে উঠে রবীন্দ্র সরোবর বাসস্টপে যে নেমে ওখান থেকে সদন এভিনিউ ধরে এগোলেই পড়বে পার্কটির 5 নম্বর গেট। আপনারা যদি মেট্রো করে আসতে চান তাহলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে একই পথে আসতে পারেন। আর যদি আপনারা ট্রেনে করে আসতে চান তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরে লেক গার্ডেন স্টেশনে নেমে সেখান থেকে মাত্র 5 মিনিট হেঁটে চলে আসতে পারেন এই পার্কটিতে। আপনারা যদি রবীন্দ্র সরোবর বাসে করে আসতে চান তাহলে এই জায়গাটায় নামতে হবে। নেমে আপনারা বাসের কন্ডাক্টরকে রবীন্দ্র সরোবর বললেই আপনাদের এই জায়গাটা নামবে, তারপর এখান থেকে হেঁটে হেঁটে চলে আসতে পারেন। বন্ধুরা, আপনারা যদি রবীন্দ্র সরোবর বা ঢাকুরিয়া লেকে আসেন তাহলে ঢাকুরিয়া লেকের ভেতরে কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই, পার্কিং এই রোডের ওপরই করতে হবে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অনেক সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে, এখানেই মানে রোডের ওপরেই সব কিছু পার্কিং করতে হবে। বন্ধুরা, এখন আমরা 5 নম্বর গেট থেকে প্রবেশ করছি। এই যে এত সুন্দর হাওয়া আর এত সুন্দর পরিবেশের জন্য এই লেক খুবই ভালো লাগে। এই পার্কের প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। এই পার্কটি খোলা থাকে সকাল 5টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। 5 নম্বর গেট থেকে ঢুকেই ডান দিকে পড়বে বাচ্চাদের একটি খেলার পার্ক। চলুন এই পার্কটি ঘুরে দেখা যাক। পার্কটি খুব সুন্দর সাজানো গোছানো, গাছগাছালিতে ভরা, আর আছে কিছু বাচ্চাদের খেলার রাইড। ও বাবা, ওটা কি গরিলা নাকি? কাছে গিয়ে দেখি তো। ও, এটা তো বাচ্চাদের খেলার স্লিপ, যারা এতে চড়ে খুব মজা পাবে। এখানে আবার 2টি জিরাফ মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই পার্কের ভিতরটি হচ্ছে প্লাস্টিক ফ্রি জোন। এখানে কোনো রকম বাইরের খাবার বা জলের বোতল কিন্তু অ্যালাউ নয়। প্রতিটি গাছের গায়ে কিউআর কোড লাগানো আছে, যাতে মোবাইল দিয়ে স্ক্যান করলেই জানা যাবে ওই গাছের সম্পর্কে। এই পার্ক এতটা, চলুন এবার গেটের বাঁ দিকটা ঘুরে দেখি। গেটের বাঁ দিকে রয়েছে বিশাল জলরাশির লেক, পাড় বাঁধানো রাস্তা ও বহু গাছপালা। এখানে দেখতে পাচ্ছেন লেকের মধ্যে পদ্ম ফুল ফুটে রয়েছে। সারা লেকের ধারে রয়েছে অনেক বসার জায়গা। এই পার্কে সকাল ও বিকেল অনেকেই মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক ও ব্যায়াম করতে আসেন। যেহেতু আমরা গরমের শেষে এবং বর্ষার শুরুতে গেছিলাম তাই এই লেকের জল অনেকটা কম আছে। চলুন এবার এই পার্কের ইতিহাস একটু জেনে নিই। প্রায় 100 বছর আগে এই জায়গাটি পুরোদস্তুর জঙ্গল ছিল। 1920 সালে ক্যালকাটা ইকুইপমেন্ট ট্রাস্ট 192 একর জমি নিয়ে পার্ক ও লেকটিকে বানায়। এখানে প্রায় 50 রকমেরও বেশি গাছ রয়েছে। 1958 সালে অফিসিয়ালি এই লেকটির নাম কবিগুরুর নামে রবীন্দ্র সরোবর রাখা হয়। এই রাস্তা দিয়ে সোজা হাঁটলেই পড়বে গেট নাম্বার 7, ওখান থেকে বেরোলেই গলফ গ্রিন রোড। বাকি পার্কটি রয়েছে ওই পারে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি ঢাকুরিয়া লেকে 3 নম্বর গেটে।
এই পারের লেকটি আরও অনেক বড়। এখানে রয়েছে অনেক বসার জায়গা, যেন মনে হয় এক জায়গায় বসে লেকটিকে দেখতেই থাকি। আপনারা ঢাকুরিয়া দিয়েও আসতে পারেন। হাঁটার পর আমরা দেখতে পেলাম একটি দুর্গা মিউজিয়াম, যার নাম মা ফিরে এলো। এখানে রয়েছে কলকাতার কিছু নামী পুজোর দুর্গা প্রতিমা। আমাদের আসতে একটু লেট হয়ে যাওয়ায় আমরা মিউজিয়ামটির ভেতরে ঢুকতে পারলাম না। মিউজিয়ামটি সকাল 10টা থেকে দুপুর 3টা অবধি বন্ধ থাকে। বন্ধুরা, আমাদের রবীন্দ্র সরোবর লেক ঘোরা এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।